নমস্কার বন্ধুরা, ফায়ারফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব যে রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পারবো, যে অ্যানালিসিস আমরা শুরু করেছিলাম, সেই অ্যানালিসিসে আমরা কন্টিনিউ করছি এবং কন্টিনিউ করে যাব। তো আজকে যে পেজটার থেকে শুরু করছি, পেজ নাম্বারটা বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো একটু আমাকে সময় দেবেন। 974 পেজ, 974 পেজ নাম্বার থেকে কিন্তু আজকে শুরু হচ্ছে। তো আশা করি অনেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছেন। তো যারা এখনও ডাউনলোড করেনি, ডাউনলোড করে নিন, দিয়ে 974 পাতার থেকে চলে আসুন এবং একটি খাতা এবং একটি পেন নিয়ে বসুন, যাতে আমি যে সলিউশন করাবো, যে ডিসকাস করবো অ্যান্সারগুলো, যে যে পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন, যাতে আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। তো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তো আর বেশি কথা বলবো না, একদম চলুন সরাসরি শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। দেখুন বন্ধুরা, প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন কি বলছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। খুব ইন্টারেস্টিং অঙ্ক, আশা করি আপনাদের সামনে ভিজিবল হচ্ছে অঙ্কটা। অঙ্কটার কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করুন, যে একটি ব্যক্তির একটি নির্দিষ্ট সংখ্যক মুরগি এবং গরু রয়েছে, মুরগি এবং গরু রয়েছে, যদি তার পায়ের সংখ্যা 142 হয় এবং মাথার সংখ্যা যদি 50 হয়, তাহলে মুরগির সংখ্যা কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটু মন দিয়ে শুনবেন, যাই কোশ্চেন আসুক আপনারা কিন্তু অ্যান্সার করে দিতে পারবেন। একটু মন দিয়ে শুনবেন কিভাবে আমি সলভ করছি, একটু দেখুন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা আপনারা করে দিতে পারবেন। তো দেখুন, বলছে একটা ব্যক্তির কিছু সংখ্যক মুরগি রয়েছে, কিছু সংখ্যক গরু রয়েছে, ঠিক আছে, মোট তাদের পায়ের সংখ্যা, গরু এবং মুরগি মিলিয়ে তাদের মোট পায়ের সংখ্যা দাঁড়াচ্ছে 142টা এবং তাদের মাথার সংখ্যা দাঁড়াচ্ছে, মাথার মোট সংখ্যা দাঁড়াচ্ছে 50টা, ঠিক আছে, তাদের মুরগির সংখ্যা কত। আচ্ছা একটা কথা আপনারা বলুন তো, যে যদি মুরগি হয়, মুরগিটাকে এম দিয়ে ডিনোট করছি, যদি মুরগি হয় তার মাথার সংখ্যা কটা হবে, একটা মুরগির কটা মাথা থাকে, একটা মাথা থাকে, একটা গরুর কটা মাথা থাকে, একটা মাথা থাকে, বাট একটা মুরগির কটা পা থাকে, দুটো পা থাকে আমরা সবাই জানি, একটা গরু সি দিয়ে ডিনোট করছি কাউ, ঠিক আছে, একটা গরুর কটা পা থাকে, চারটা পা থাকে, ঠিক আছে। এবার দেখুন, আমরা জানি যে মুরগি এবং গরু মিলিয়ে টোটাল মাথার সংখ্যা হচ্ছে 50টা, অর্থাৎ মুরগি এবং গরু মিলিয়ে টোটাল তার পানি রয়েছে 50খানা, ঠিক আছে, যেহেতু মাথার সংখ্যা 50, তাহলে মুরগি এবং গরু মিলিয়ে টোটাল তার পানির সংখ্যা দাঁড়াচ্ছে 50। এতটুকু ক্লিয়ার তো? এবার দেখুন কিভাবে বের করব আমরা, কি এই কাউটা কি দুটো প্লাস দুই, ঠিক আছে, এখন মুরগিরও দুটো, গরুর চারটা, ঠিক আছে, তাহলে প্রথমে আমি 50 গুণিত দুই করব, ঠিক আছে, গরু এবং মুরগি মিলিয়ে 50 বলেছে, 50 গুণিত দুই করব, তাহলে টোটাল 100, 100টা পা বেরোলো, তাহলে তাহলে টোটাল মোট পায়ের সংখ্যা কত বলেছে 142, তাহলে মোট গরু এবং মুরগি মিলিয়ে টোটাল পায়ের সংখ্যা বলেছে 142, 142। আর আমি ধরলাম গরুরও দুখানা পা আছে, মুরগিরও দুখানা পা আছে, তাহলে টোটাল পা আমার 50টা যদি গরু এবং মুরগি মিলিয়ে হয়, তাহলে টোটাল পা হচ্ছে 100টা, তাহলে বাকি রইল বাড়তি 42খানা, 42খানা পা বাড়তি রইল। এই 42খানা পা কাদের, গরুর, তাহলে এই 42খানা পা কাদের, গরুর, অর্থাৎ গরুর সংখ্যা কত হবে 42/2, অর্থাৎ 21, অর্থাৎ গরুর সংখ্যা দাঁড়াচ্ছে 21। আমি এতটুকু বোঝাতে পারলাম কি না আমি বুঝতে পারছি না, যেহেতু ডাইরেক্টলি কন্ট্যাক্ট হচ্ছে না, একটু ভালো করে লক্ষ্য করুন। আমি আবার বলছি, মুরগি সংখ্যা আর গরুর সংখ্যা সি, মুরগির সংখ্যা এবং গরুর সংখ্যা, এই দুটো মিলিয়ে টোটাল দাঁড়াচ্ছে 50, যেহেতু 50টা মাথা এখানে বড়া রয়েছে, কেন, কারণ মুরগিরও মাথার সংখ্যা একটা, গরুরও মাথার সংখ্যা একটা, তাহলে টোটাল পানির সংখ্যাটা দাঁড়াচ্ছে 50টা,
মুরগি এবং গরু মিলিয়ে তার টোটাল প্রাণী হচ্ছে 50টা। এবার তার টোটাল পায়ের সংখ্যা মুরগি এবং গরু মিলিয়ে বলে দিয়েছে টোটাল পায়ের সংখ্যা 142টা। আমি ধরলাম মুরগিরও, এবার আমাকে একটা জিনিস আইডিয়া করে নিতে হবে যে মুরগির পায়ের সংখ্যা 2টি, গরুর পায়ের সংখ্যা 4টি, ঠিক আছে। আমি কি ধরলাম যে মুরগিরও আমি 2টো ধরছি, গরুরও 2টো ধরছি, অর্থাৎ টোটাল পা কত দাঁড়াচ্ছে, গুণিত 2 সমান 100টা। 100টা পা হচ্ছে মুরগি এবং গরু মিলিয়ে, কিন্তু আমার দেওয়া আছে কত, 142। তাহলে মাইনাস 100 করলাম, তাহলে বাড়তি 42টা পা রয়েছে। এই 42টা কি, যে গরুর ওই 2টো করে যে বাড়তি আমরা ধরিনি সেইটা, ঠিক আছে। তাহলে যে 2টো আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, গরুর তো 144টা পা, তাহলে যে 2টো বাদ দিয়ে দিয়েছিলাম সেই 2টো এটা, ঠিক আছে। তাহলে টোটাল গরুর সংখ্যাটা আমরা পেয়ে যাবো, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 21। তাহলে টোটাল গরুর সংখ্যাটা পেয়ে গেলাম আমি কত, 21। এবার মুরগি আর গরু মিলিয়ে টোটাল 50খানা রয়েছে, তাহলে গরু যদি, মুরগি এবং গরু মিলিয়ে টোটাল 50টা রয়েছে, এবং যদি গরু 21টা হয় তাহলে মুরগি কটা, 50 - 21 অর্থাৎ 9 3 29টা, 29টা মুরগি তার রয়েছে। এখানে কি চেয়েছে, যে মুরগির সংখ্যা কত, অর্থাৎ 29টা মুরগি রয়েছে। তাহলে এখানে কি অ্যান্সার হবে, অপশন 3, 29 29। আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। প্লিজ কমেন্ট করবেন, ঠিক আছে। আমি নইলে বুঝতে পাচ্ছি না যে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা। অ্যাকচুয়ালি আমি এতটা এফোর্ট দিচ্ছি, যদি আপনারা আপনাদের মাথায় আমি ঢোকাতে পারলাম তাহলে এটা কোনো লাভ নেই এত খেটে। আচ্ছা, এবার নেক্সট একটা প্রবলেম দিয়েছে, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। আমি প্রশ্নটা পড়ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। বলছে একটি নির্দিষ্ট সংখ্যক মেয়ে 60 দিনে একটি নির্দিষ্ট কাজ করতে পারে, 8টি মেয়ে বেশি থাকলে 10 দিন আগে কাজ শেষ করতে পারত, শুরুতে যতজন মেয়ে কাজ করেছিল তার সংখ্যা নির্ণয় করুন। কি বলেছে, একটা নির্দিষ্ট সংখ্যক মেয়ে, কতগুলো মেয়ে সেটা বলেনি, বলছে সেই সংখ্যক মেয়েটা 60 দিনে তারা কাজটাকে ফিনিশ করে দিতে পারত, একটা কাজ। যদি 8টা মেয়ে বেশি থাকতো তাহলে তারা কাজটা 10 দিন আগে কাজটাকে শেষ করে দিতে পারত, অর্থাৎ 50 দিনে কাজটাকে শেষ করে দিতে পারত। তাহলে শুরুতে কতজন মেয়ে ছিল এটাই তারা জানতে চেয়েছে। আচ্ছা, এটার সলিউশন করার জন্য একটা অব্যর্থ ফর্মুলা রয়েছে, এটাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটাকে প্রয়োগ করে দিলে সঙ্গে সঙ্গে ঝেটাকসে ফেটাকসে অ্যান্সার বেরিয়ে যাবে। সেটা হচ্ছে M1D1 M2D2। M1 মানে কি, M1 মানে হচ্ছে যে কতজন লোক কাজ করেছে, ম্যান পাওয়ার, ঠিক আছে, ম্যান পাওয়ার। ডি হচ্ছে ডে, ঠিক আছে, ডে কতদিনে তারা কাজটা শেষ করছে, মানে এটা তুলনা বলছে। যদি এতজন লোক এতদিনে কাজটা শেষ করতে পারে তাহলে এতজন লোক কতদিনে সেই কাজটা শেষ করতে পারবে, এইরকম কোশ্চেন আসতে পারে। এটা M2, M হচ্ছে ম্যান পাওয়ার এবং D2 ডে। আমি আশা করি এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ফর্মুলাটি আপনারা খাতায় নোট ডাউন করুন। এবার আমি বলছি কিভাবে ফর্মুলাটার মানটা কিভাবে বসাবেন। দেখুন, আমি কি বলেছে যে নির্দিষ্ট সংখ্যক মেয়ে, অর্থাৎ মেয়ের সংখ্যা বলা নেই, অর্থাৎ আমি মেয়ের সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ইনটু, কালকে অনেকে কমেন্ট করছিল যে এক্স না ধরে করাতে। আচ্ছা, আমি এই কম্পিটিটিভ ফিল্ডে অনেকদিন আছি, অনেকদিন কালচার করছি, আমি জানি কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে এক্স না ধরে আমরা কিছু ব্যাক ক্যালকুলেশন করে, কিছু শর্টকাট পদ্ধতিতে অবলম্বন করে ঝেটাকসে ফেটাকসে অ্যান্সার করে দিতে পারি। কিন্তু কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলোতে এক্স ধরতেই হবে, মাস্ট, আদার্স কোনো উপায় নেই। অনেক রিসার্চ করেছি, কোনো উপায় নেই। তো আমি যে জায়গাটায় যেটায় এক্স না ধরে করান যাবে সেই জায়গাটায় এক্স না ধরে করিয়ে দেবো। যেখানটা এক্স ধরার দরকার সেখানটা ধরতেই হবে, নইলে কিন্তু অঙ্কটাকে করা যাবে না। তো মানে আমি যতটা শর্টকাট চালাচ্ছি, আমার আমি সমস্ত মানে
আমি শুধু কলকাতার স্টাডি ম্যাটেরিয়াল ফলো করি না, দিল্লি রাকেশ যাদবের স্টাডি ম্যাটেরিয়াল আমার কাছে আছে, সেই সব ম্যাটেরিয়ালস ফলো করে তার শর্টকাট আপনাদেরকে দিই, তো একটা লেভেল মেনটেন করি, তো সেই জিনিসগুলো মানে একটু বোঝার চেষ্টা করবেন। তো তো বেশি কথা বাড়াবো না, দেখুন কীভাবে ম্যাথটাকে সলিউশন করবো। দেখুন দেখুন M1 মানে নির্দিষ্ট সংখ্যক মেয়ে, অর্থাৎ মেয়ের সংখ্যাটা বলা নেই, আমি X ধরে নিলাম। D1 অর্থাৎ তারা 60 দিনে কাজটা শেষ করছে, অর্থাৎ আমি এখানে 60 বসিয়ে দিলাম। ইকুয়াল টু এটা ইকুয়াল টু মানে সমান, ওকে। এবার M2 বসাবো, M2 কি বলছে, 8টা মেয়ে যদি বেশি থাকতো, অর্থাৎ X+8, 8টা মেয়ে যদি বেশি থাকতো তাহলে তারা 10 দিন আগে কাজটা শেষ করতো, অর্থাৎ কতদিনে শেষ করতো, 10 দিন আগে মানে 50 দিন, ইনটু 50। এবার এটাকে আমি সমাধান করব, কি করব সমাধান কি করব, এখানে 60x, এইখানে 50x গুণ হবে, এটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে 50-50x এখানে দাঁড়াবে, আর আমি এখানে 50×8 করছি, ঠিক আছে, এইটুকু আশা করি আপনারা বুঝেছেন। এবার আমি এটাকে মুছে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নেবেন। তাহলে এবার 10x=50×8, এবার এই 10 আর এই 0ই কেটে গেল, তাহলে x=40, অর্থাৎ 40 দিন অ্যান্সার, আশা করি বোঝা গেল। দেখতে পেলেন তো কত সেকেন্ডে অ্যান্সার হয়ে গেল। এবার এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু টাইম নিয়ে বোঝালাম, এটা যদি আপনারা প্র্যাকটিস করেন, এটা আমার আমি এটা 2 সেকেন্ডে অ্যান্সারটা বের করে দিতে পারবো, ঠিক আছে, আমি যখন পরীক্ষা অ্যান্সার করি মানে এটা আমি 2 সেকেন্ডে অ্যান্সারটা করে দিতে পারবো। তো মানে এই যে M1 D1 এটাও লেখার অতটা প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এখন আপনারা ওইটা ওই লেভেলে না গেলেও একটা মিনিমাম প্র্যাকটিস রাখুন, যাতে অ্যান্সারটা আপনারা ঠিকঠাকভাবে করে দিতে পারবেন। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখুন বলছে কিছু বানর বন মানুষ হয় কিন্তু কোনো বন মানুষ মানুষ নয়। এটা দেখুন সিলগস, এই এই এইগুলো হচ্ছে রিজনিং এবং এগুলোকে সিলোলিজম বলে। তো দেখুন এখানে কি বলেছে, আমি বানরটাকে বি দ্বারা ডিনোট করছি আর বন মানুষটাকে বিএন দ্বারা ডিনোট করছি। তো কিছু বানর, ঠিক আছে, কিছু বান্দর বন মানুষ, কিছু বানর বন মানুষ এবং কোনো বন মানুষ মানুষ নয়। এইরকম ভাবে একটা ভেন ডায়াগ্রাম আমাদেরকে তৈরি করতে হবে, এটাকে বলাই বন মাউন, এই ভেন ডায়াগ্রাম। অর্থাৎ প্রথমে বানরটাকে একটা গোল চিহ্ন দ্বারা আমি প্রথমে ডিনোট করলাম, বানর, ঠিক আছে। এবার কি বলেছে, এক মিনিট, এটা একটু ভুল হয়েছে, এই ভেন ডায়াগ্রামটা বলো। আচ্ছা, কিছু বানর বন মানুষ হয়, তাহলে এখানে বি বানর দিলাম, বানরটাকে গোল দ্বারা চিহ্ন করলাম, তাহলে কিছু কিছু বলেছে, যদি সব বলতো তাহলে এটার উপরে গোল হতো, কিন্তু আমার তো সব বলেনি, আমাকে কিছু বলেছে, তাহলে কি করব, তাহলে আমি এই রকম ভাবি কিছু বানর বন মানুষ, ওকে, কোনো বন মানুষ মানুষ নয়, কোনো বন মানুষ মানুষ নয়, কোনো বন মানুষ মানুষ নয়, এইটুকু ক্লিয়ার, কোনো বন মানুষ মানুষ নয়। এবার চিন্তা ভাবনাটা করুন, এবার এখানে আমি কনক্লুশনগুলো নেব, 1 আর 2 এর কনক্লুশনগুলো নেব, কিভাবে নেব দেখুন, উপসংহারে কি বলেছে, সমস্ত বানর মানে এটা সমস্ত বানর মানুষ, এটা আমার ডাউট রয়েছে, সমস্ত বান এই এটার থেকে আমি এই ভেন ডায়াগ্রামটার থেকে আমি বুঝতে পারছি
যে সমস্ত বানর মানুষ এটা তো আমি বলতে পারছি না, দিস ইজ ডাউট, ঠিক আছে। আচ্ছা, কোনো মানুষ কোনো মানুষ বানর নয়, সরি, কোনো বনমানুষ মানুষ নয়, মানে এইটা কোনো বনমানুষ মানুষ নয়, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোনো বনমানুষ মানুষ নয়। তাহলে সরি, এখানে কি বলেছে, কোনো বনমানুষ মানুষ নয়, তাই এখানে দিয়েছি। এবার হয়েছে কোনো মানুষ বানর হয় না, কোনো মানুষ বানর হয় না, এটাও কিন্তু ডাউট রয়েছে, কোনো মানুষ বানর হয় না, এটাও কিন্তু ডাউট রয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে অপশন 3টা অ্যান্সার হওয়া উচিত। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা প্রবলেম, মানে ভুল দিয়েছে, দুইটা কোনো মতেই হবে না, ঠিক আছে, এটা কোশ্চেনটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আমার, আমি যতটুকু পড়াশোনা করেছি বা সিলোজিজম সম্বন্ধে যতটুকু আইডিয়া আছে, তাতে এই কোশ্চেনটা ভুল আছে, মানে অ্যান্সারগুলো ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, যে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলির ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাশন পদ্ধতিটি ব্যবহার করা হয়। যে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেই গুলির ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয়। আশা করি এটা আপনারা কোশ্চেনটা অনেকে বুঝতে পারেননি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কোনো ধাতু বা মেটাল আমরা যেগুলো ইউজ করি আমাদের দৈনন্দিন কাজে, ঠিক আছে, সেটা হোক লোহা হোক তামা হোক, ঠিক আছে, এই প্রত্যেকটা ধাতু আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে কালেকশন করি। কি হিসাবে কালেকশন করি? আকরিক, ধাতুর আকরিক আমরা প্রাকৃতিক পরিবেশে পাই, আকরিক। সেই আকরিকের সাথে অনেক কিছু জিনিস মিশে থাকে, মানে অবাঞ্ছিত পদার্থ মিশে থাকে যেগুলো আমার দরকার নেই সেই আকরিকের সাথে, ঠিক আছে, সেটা ধাতব অক্সাইড থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। তো আমাকে মেন সেই ধাতুটাকে বের করতে হবে এবং অবাঞ্ছিত পদার্থগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেনটা যেটা বলেছে যেমন বক্সাইট লোহার আকরিক, ঠিক আছে, এবার বক্সাইটের মধ্যে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ মিশে থাকে, ঠিক আছে, তার থেকে সমস্ত কিছু বাদ দিয়ে লোহাটাকে বের করতে হবে। সেই রকম এখানে বলেছে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা মানে অবাঞ্ছিত পদার্থ হিসাবে ধাতব অক্সাইড থাকে সেই আকরিকগুলির থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি কোন পদ্ধতি ব্যবহার করা হয়। তো এই পদ্ধতিটার নাম মনে রাখতে হবে, এটা মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই, সেটা হচ্ছে পলিং, অপশন 2 ই দ্য রাইট অ্যান্সার। যে ধাতুগুলির সঙ্গে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড মিশে থাকে সেইগুলির থেকে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতিটার ব্যবহার করা হয়, মানে যে পদ্ধতিতে ব্যবহার করে এই ধাতব অক্সাইডগুলোকে বাদ দেওয়া হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে পলিং, অপশন 2 ই দ্য রাইট অ্যান্সার। আশা করি আমি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এবার দেখুন রিজনিংয়ের কোশ্চেন, একটু ডিপে কোশ্চেনটা করেছে, খুব ভালো লাগলো। দেখুন NEAT এবং তার 3-4টা কোড দেওয়া রয়েছে, 3409। এবার এই লার্নের কোডটা আমাকে বলতে বলেছে যে লার্নের কোডটা কি হবে,
এবার একটু ভালো করে লক্ষ্য করুন এই কোডটা কিভাবে তৈরি হয়েছে, এই কোডটা কিভাবে তৈরি হয়েছে এই লজিকটা বুঝতে হবে। কোন লজিক ইয়ের মা ইয়ের ইয়ে হচ্ছে পজিশন নাম্বার হচ্ছে 5, এখানে 4 দিয়েছে, এর পজিশন নাম্বার 1 এখানে 0 দিয়েছে, টি এর পজিশন নাম্বার 20 এখানে 9 দিয়েছে, এন এর পজিশন নাম্বার হচ্ছে 14 এখানে 3 দিয়েছে। কেন, কিভাবে আসছে দেখুন, কিভাবে আসছে, এন এর পজিশন নাম্বার কত বললাম 14, 14 মাইনাস 1 তাহলে কত দাঁড়াচ্ছে 13, এই 13-র শুধুমাত্র 3টাকে নিয়েছে, এখানে 3টা বসিয়েছে। আচ্ছা ইয়ের পজিশন নাম্বার 5, 5 মাইনাস 1 তাহলে 4, এখানে দুটো সংখ্যা নেই একটা সংখ্যা আছে, তাহলে এই 4টা এখানে বসিয়ে দিয়েছে, এর পজিশন নাম্বার 1 তাহলে মাইনাস 1 করেছে 0, 0টাকে এখানে বসিয়েছে, টি এর পজিশন নাম্বার 20 মাইনাস 1 তাহলে 19 দাঁড়াচ্ছে, 19-এর 9টাকে নিয়েছে, এখানে 9টা বসিয়েছে, এইরকমভাবে কোডটা তৈরি হয়েছে। তাহলে আমি এখানে একটা লার্ন এল ই এ আর এল ই এ আর এন এই লার্নের কোডটা আমি কীভাবে বসাবো, প্রথমে আমি এই যে এন এর পজিশন নাম্বার 3 এটাকে বসিয়ে নিলাম, ঠিক আছে, ই এর পজিশন নাম্বার 4 এটাকে বসিয়ে নিলাম, এর পজিশন নাম্বার 0 এটাকে বসিয়ে নিলাম, অত ভাবতে যাবো না, এখানে আমি ফট করে আমি বসিয়ে নিলাম, এটা একটা শর্টকাট পদ্ধতি, ঠিক আছে, মানে এটাকে দেখে আমি এখানে বসিয়ে নিলাম। এখানে এবার আমাকে কোনটা কোনটা বের করতে হবে, এল আর আটটা। আচ্ছা এল এর পজিশন নাম্বার কত, এল এর পজিশন নাম্বার হচ্ছে 12 মাইনাস 1 তাহলে 11 হচ্ছে, 11-র একটা নেব, এখানে 1 বসিয়ে দিলাম। আচ্ছা আর এর পজিশন নাম্বার কত, আর এর পজিশন নাম্বার হচ্ছে 18, 18 মাইনাস 1 ইকুয়াল টু 17, তাই এখানে 7টা বসিয়ে দিলাম, তাহলে 14073 অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, দেখুন এটার সাথে মিলে গেছে 14073। ওকে, তো এইরকমভাবে একটু ডিপ লজিকে কিন্তু ভাবতে হবে। এবার এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটি ম্যাথের অঙ্ক, ম্যাথের কোশ্চেন হলো, এটি আপনাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, এটি ছাড়া কোনো উপায় নেই, রেলে এই ধরনের কোশ্চেন দিয়েই থাকে আটকাবার জন্য। বলছে যদি 3 দিয়ে ভাগ করা হয়, ভাগ করার পর একটি সংখ্যা ভাগশেষ হিসাবে, ভাগশেষ হিসাবে ড্যাশ দেয়, তাহলে সেই সংখ্যাটি একটি পূর্ব পূর্ণ বর্গ সংখ্যা নয়। বলছে যদি কোনো একটা সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 2 বেরোয়, ঠিক আছে, তাহলে যে সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা হলো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, তাহলে ভাগশেষটা কত বেরোলে এটা মানে ভাগ 3 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত বেরোলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, সেটা হচ্ছে অপশন 1-2, ভাগশেষ যদি 3 দ্বারা একটা সংখ্যা যদি ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 2 বেরোয়, তাহলে সংখ্যাটা আমরা চোখ মুজে বলে দিতে পারবো সংখ্যাটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা এবার আরেকটি কোশ্চেন দেখুন, বলছে নিম্নলিখিত রোধকগুলির মধ্যে একটি তাপ সংবেদনশীল রোধক বা হিট সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত, এটার কথাটা বলতে হবে, নিম্ন এইগুলো এই যে যতগুলো দিয়েছে, বলছে নিম্নলিখিত রোধকগুলির মধ্যে কোনটি তাপ সংবেদনশীল রোধক বা হিট সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত, এটা হবে থার্মিস্টার। কেন তাপ সংবেদনশীল রোধক, মানে থার্মিস্টার একটা হচ্ছে রেজিস্টার, ঠিক আছে, এই থার্মিস্টার হচ্ছে একটা রেজিস্টার, ওকে, তো এই রেজিস্টারটা কখন কাজ করে, যখন হিট উৎপন্ন হয় তখন এই থার্মিস্ট এই রেজিস্টারটা কাজ করে, ঠিক আছে, অর্থাৎ
হিটের উপর নির্ভর করে এই রেজিস্টারটা কাজ করে, অর্থাৎ হিট সেন্সিটিভ ডিভাইস এটা। এটার নাম হচ্ছে থার্মিস্টার, অর্থাৎ হিট সেন্সিটিভ রেজিস্টার যেটা, বা তাপ সংবেদনশীল রোধক। ঠিক আছে, ঠিক আছে, মানে তাপ বেড়ে গেলে রোধ বেড়ে যাবে এবং তাপ কমে গেলে রোধ কমে যাবে। ঠিক আছে, এই রেজিস্টারটা যদি বসিয়ে দেওয়া হয় সার্কিটে, ঠিক আছে, তো এটাকে বলা হয় থার্মিস্টার। অপশন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এই ক্যাপাসিটার, ক্যাপাসিটার এর একক কি? চার্জকে মানে ক্যাপাসিটারের কাজ কি? ক্যাপাসিটারের কাজ হচ্ছে চার্জকে স্টোর করে ধরে রাখা, এটাই হচ্ছে ক্যাপাসিটারের কাজ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের ঐক্য বর্ধন এবং সংরক্ষণ করার ক্ষেত্রে তার অবদানের জন্য টিএম কৃষ্ণ 2015-16 সালে 30তম ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন পুরস্কারটি পান, উনি কে? আমি বোঝাতে পারলাম কি না? এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং এটা দেখুন 2015-16 সালের কোশ্চেন, এবং কত ডিপে কোশ্চেনটাকে করেছে। এটা রেলের গ্রুপ ডির কোশ্চেন আলোচনা হচ্ছে, তাহলে আপনারা বুঝুন যে অনেকে ভুল ছিল না যে রেলের গ্রুপ ডির কোশ্চেন করাচ্ছেন, এখন এনটিপিসিটা করান। অ্যাকচুয়ালি রেলের গ্রুপ ডির যা লেভেল, এনটিপিসির লেভেল সব সেম, লোকোপাইলটের লেভেল সব সেম। ঠিক আছে, এটার কোনো ফারাক নেই। গ্রুপ ডি করলেও আপনারা জানবেন যে রেলের এনটিপিসি তৈরি হয়ে যাচ্ছে, এনটিপিসি করলে জানবেন গ্রুপ ডি তৈরি হয়ে যাচ্ছে, লোকোপাইলট তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন, ভারতের ঐক্য বর্ধন সংরক্ষণ করার ক্ষেত্রে তাদের অবদানের জন্য টিএম কৃষ্ণ 2015-16 সালে, মানে ভারতের ঐক্য বর্ধন সংরক্ষণ করার ক্ষেত্রে তার অবদানের জন্য টিএম কৃষ্ণ বলে একটি ব্যক্তি 2015-16 সালে 30তম ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন পুরস্কার পান। এই টিএম কৃষ্ণ ব্যক্তিটা কে, এটাই এখানে জানতে চেয়েছি। ইনি হলেন কর্ণাটকী গায়ক। অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটকী গায়ক। অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আরেকটি খুব দারুণ দিয়েছে 2017 সালের, এটি কারেন্ট অ্যাফেয়ার্স, বলছে কর্ণাটকে কত ডিপে কোশ্চেন করেছে। কর্ণাটকে দুজন ছেলে ডুবে যাওয়ার ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বলিদান দেওয়ার জন্য ড্যাশ 2017 গীতা চোপড়া পুরস্কারে সম্মানিত হন। কে 2017 সালে গীতা চোপড়া পুরস্কারে সম্মানিত হন? মানে কর্ণাটকে দুজন ছেলে ডুবে যাচ্ছিল, তাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে নিজের জীবন বলিদান দেন। ঠিক আছে, এই বলিদান দেওয়ার জন্য তাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। 2017 সালে গীতা চোপড়া পুরস্কার সম্মানে সম্মানিত করা হয়। সেই ব্যক্তিটিকে, এটি হচ্ছে নেত্রবতী চৌহান। নেত্রবতী চৌহান, ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই জেনে রাখতে হবে। 1660 খ্রিস্টাব্দে শিবাজি হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য, 1660 খ্রিস্টাব্দে শিবাজি হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য ড্যাশ যুদ্ধনীতি এবং সামরিক কৌশল ব্যবহার করেছিলেন। 1660 খ্রিস্টাব্দে শিবাজি হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য ড্যাশ যুদ্ধনীতি এবং সামরিক কৌশল ব্যবহার করেছিলেন। এটা সঠিক অ্যান্সার হবে গরিলা। গরিলা যুদ্ধনীতি এবং সামরিক কৌশল ব্যবহার করেছিলেন শিবাজি হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য। ওকে, গরিলা। অপশন ফোর ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার দেখুন, এখানে বলছে ক্ষুদ্র ছোট মাঝারি, মানে MSME-র কেন্দ্রীয় মন্ত্রী কে। এইটা এখন চেঞ্জ হয়ে গেছে, তো আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছে তাদের পুরো সমস্ত লিস্টটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা একটা আপনাদের চ্যাপ্টার,
ঠিক আছে, আমি পরে করিয়ে দেবো, এবং যারা পারবেন একটু নেট দেখে নিজেরাও করে নিতে পারেন। আচ্ছা, এটাই আমি লাস্ট, এটা দিয়ে আমি শেষ করব, এটা দিয়েই শেষ করব না আর একটা। আচ্ছা দেখি একটু, এটাই আমি লাস্ট, এটা দিয়েই শেষ করছি, ঠিক আছে। তো 25 নিউটনের একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল, বলের দিকে যদি বস্তুটির 5 মিটার সরণ ঘটে তাহলে বল দ্বারা কার্য হলো। এই ধরনের প্রবলেম আমি করিয়েছি এর আগে, তবু আজ আর একবার করিয়ে দিচ্ছি। ভেরি ইজি, বলছে বলের দ্বারা কৃতকার্য অর্থাৎ ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, অর্থাৎ কৃতকার্য সমান কি জানি, এফ ইনটু এস, অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু বল, এফ মানে ফোর্স অর্থাৎ বল ইনটু সরণ। ওকে, বল কত দিয়েছে, 25 নিউটন, আমি 25 লিখলাম, আর সরণ কত দিয়েছে, 5 মিটার, অর্থাৎ এখানে 5 লিখলাম, অর্থাৎ এখানে কত দাঁড়ালো, 125 জুল। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, 125 জুল। ঠিক আছে, যেহেতু এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, তাই এখানে অ্যান্সার হবে 125 জুল। এটা দেখুন, এখানে সব জায়গায় 125 দিয়ে দিয়েছে, শুধু এটাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আপনারা এই, আচ্ছা এটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই, আমি তো এটা লক্ষ্য করিনি। কেসটা হচ্ছে এই যে প্রবলেমটা দিয়েছে না, এই প্রবলেমটা করারই দরকার নেই, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এইটা এইটা করারই দরকার নেই, আমি গুণ করতে যাব না, এই ফর্মুলায় বসাতে যাব না। আমাকে কি বলেছে, কাজ বলের দ্বারা কার্য, অর্থাৎ কার্যের একক কি, কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতিতে আর্গ। ঠিক আছে, এখানে কোথাও আর্গ রয়েছে, আর্গ নেই, এখানে কোথাও আর্গ নেই, এখানে জুল রয়েছে, এবং এখানে অ্যাকচুয়ালি এসআই পদ্ধতিতে জুলে, এখানে জুল মানে এসআই পদ্ধতিতে অ্যান্সার হবে, অর্থাৎ জুল অ্যান্সার হবে, মানে জুল, জুলেই অ্যান্সারটা আসবে। কেন, কারণ এখানে এই যে নিউটন আর মিটার, এটা যেহেতু এসআই এ রয়েছে, তাই অ্যান্সারটাও জুল অর্থাৎ এসআই এতেই আসবে, অর্থাৎ এখানে দেখুন, এখানে জুল কার্যের একক শুধু একমাত্র এখানেই রয়েছে, বাদবাকি কোনোটাতেই কার্যের একক নেই, অর্থাৎ এখানে অ্যান্সার ডাইরেক্ট, চোখ বুঝে কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমি দেখবো কোনো সেকেন্ড অ্যান্সার, জুল দেখবো ফাট করে অ্যান্সার মেরে দেবো, একে সেকেন্ড অ্যান্সার, এই জিনিসগুলো মাথায় খাটাতে হবে। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পারলাম কীভাবে শর্টকাট ট্রিক্স তৈরি হয়। আমি এত প্রবলেমে যাব না, এত এই ফর্মুলায় আমি বসাতে যাব না, এত গুণ করতে যাব না। এখানে দেখো কার্যের একক, এখানে কার্য বলেছে, কার্যের একক আমরা জানি কি জুল, এখানে কোথাও কিন্তু মানে জুল, যেখানে জুল পাবো সেখানে আমি অ্যান্সার করব, এখানে এক জায়গায় শুধুমাত্র জুল রয়েছে, অর্থাৎ আমি ফট করে জুল মেরে দেবো। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পারলাম, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।